ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সপ্তমীর সন্ধ্যা, আমরা রেডি হয়ে গেছি। তো আমি ছোটদের বাড়ি থেকেই রেডি হয়ে যাচ্ছি, পথে ওখানে কোলপুর থেকে চলে আসবে। আমরা রেডি, দেখে নাও আমাকে। এটা ছোটদি, সবাই রেডি হয়ে গেছি। নটু রেডি হয়ে গেছে, নটু আমরা টোটোতে করে ছোটদিদের বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন আমরা বোলপুর যাচ্ছি। তো আজকে পুরো বোলপুরে ঠাকুর দেখার ইচ্ছা আছে, দেখা যাক কতদূর কী হয়। আমরা খেয়ে দিয়ে দুপুর দিক করেই বেরিয়েছি, যাতে করে কি বেশি রাত না হয়, কেন কি রাত যত রাত হবে তত বেশি ভিড় হবে, আর এখন বাচ্চা টাচ্চা আছে তো অত ভিড়ে না যাওয়াটাই বেটার। তো এখন বদি আসবে ওখানে বোলপুরে, সবাই একসাথে মিট হবো, তো আমরা ঠাকুর দেখব। এটা বোলপুর স্কুল বাগানের প্যান্ডেল, তো খুব সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে, এদিকে ফাংশনেরও ব্যবস্থা করা হয়েছে, হয়তো রাত্রে হবে সন্ধ্যার দিকে। তো এখন লাইটিংয়ের, এখানে লাইটিংগুলো খুব সুন্দর করা হয়েছে, সাজানো হয়েছে, বাট যেহেতু আমরা দিনের বেলা ঠাকুরগুলো দেখছি তাই লাইটিংগুলো আমি মানে দেখানো যাচ্ছে না। দুই পাশে রকমারি খাবারের দোকান। এটা হচ্ছে বোলপুর রেলওয়ে স্টেশনের কাছে, রেলওয়ে ময়দানের প্যান্ডেল। তো এটাও ভেতরটা খুবই সুন্দর সাজিয়েছে, দেখতে পারো এটা চারি সাইডের। এখানেও বাইরে মেলা মতো বসানো হয়েছে, দেখো এখন থেকেই ভিড় যথেষ্ট। এটা বড়দিদের বাড়ির সামনের রাস্তা, তো এখানে দুর্গা মন্দিরে একটি ঠাকুর বানানো হয়, তো সেই ঠাকুরটাই আমরা এখন দেখতে যাচ্ছি। এখানে জাস্ট এই গলিটাতেই বড়দিদের বাড়ি, এখানে একটা গলিতে। এইটা বোলপুর দুর্গা মন্দিরের ঠাকুর। এখানে সবাই ফুচকা খাচ্ছে, পেছনে সবাই খাচ্ছে। দেখো আমি খুব একটা ফুচকা পছন্দ করি না, তো ওই কারণে আমি একটা দুটো জাস্ট টেস্ট করবো, পরে এদের খাওয়া হয়ে যাক তারপর। এটা বোলপুর কাছারিপট্টি যুব সম্প্রদায়ের প্যান্ডেল। খুব সুন্দর একটা গেট বানানো হয়েছে শিব ঠাকুরের, এটা প্যান্ডেলটা বেশ অনেকটা জায়গা জুড়ে করা হয়েছে, ভেতরে স্পেসটা অনেকটা, তো মানুষের গ্যাঞ্জাম হওয়ার ব্যাপারটা কম আর কি। এখানে ফাঁকা ফাঁকা বেশ ঠাকুর দেখতেও ভালো লাগে, বেশি ভিড়ভাড়টা করে ভালো লাগে না। এটা বোলপুর কাশিম বাজারের দুর্গা মন্দিরের প্যান্ডেলটা দেখো, খুবই সুন্দর লাগবে।
কেন কি এই পেছনে যে সিনারিগুলো প্রায় অনেক আগেই দেখা যেত, এখন প্রায় এগুলো দেখাই যায় না। তো এই জায়গাতে দেখে খুব ভালো লাগলো সিনারিটা আমার। এসেছি জামমুনি। তো জামমুনির এই প্যান্ডেলটা দেখো, খুবই মারাত্মক সুন্দর বানিয়েছে। যেমন বাইরের দিকটা সুন্দর, ভেতরেরটাও ততটাই সুন্দর বানিয়েছে। এখন আমরা ভেতর দিকে যাচ্ছি। চলো এবার কিছু খেয়ে নেওয়া যাক। একটু ঘর পৌঁছালাম, ওকে ফ্রেশ হয়ে নিই, তারপর সবার সাথে নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। টাটা।